হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রোটেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের যে লেটেস্ট আপডেটে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইফ সার্টিফিকেট। তো লাইফ সার্টিফিকেট নিয়ে অনেকেই আমাকে ভিডিও করতে রিকোয়েস্ট করেছেন। আমি চেষ্টা করবো লাইফ সার্টিফিকেট নিয়ে যদি কোনো ভিডিও করে দেওয়া যায়। বাট এইটা তার থেকেও বড়ো আপডেট, সেটা হচ্ছে 40 টাকায় বাড়ি বসেই মিলবে লাইফ সার্টিফিকেট। ঠিক আছে, বাড়িতে বসেই এবার লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা করতে পারবেন পেনশনভোগীরা। সাহায্য করবে সিএসসি বা তথ্যমিত্র কেন্দ্র ও ভারতীয় ডাক বিভাগ। পিএফ এর আওতায় থাকা বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পাশাপাশি এই সুযোগ পাবেন সরকারি পেনশনভোগীরাও। কোভিড সংক্রমণের হাত থেকে প্রবীণদের বাঁচাতে এমন উদ্যোগ। নভেম্বর আর ডিসেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রচণ্ড চাপ থাকে, ব্যাংকার পোস্ট অফিসে তা জমা করতে হয় পেনশনভোগীদের, ফলে ভিড়ও বেড়ে যায়, লাইনে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ। করোনা সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে তাদের বয়স্কদের জন্য এই কাজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এমনিতেই এখন ব্যাংকার পোস্ট অফিসের অফিসের শাখাগুলিতে প্রতিনিয়তই ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাতে ভোগান্তিও চরমে পৌঁছাচ্ছে। এই পরিস্থিতিতে লাইফ সার্টিফিকেট জমা করার প্রবীণদের কাছে বেশ ঝঞ্ঝাটে। সমস্যার মোকাবিলার বিকল্প পথ হিসেবে বাড়ি বসেই পেয়ে যাবেন এই সুবিধা। কিন্তু কিভাবে এই সুবিধা আপনি পাবেন? সিসি সেন্টারগুলির সিনিয়র ম্যানেজার অর্ণব চক্রবর্তী বলেন, রাজ্যের প্রায় 17,500 তথ্যমিত্র কেন্দ্র রয়েছে। পেনশনভোগীরা যে কোনো কেন্দ্রে এসে 10 টাকার বিনিময়ে লাইফ সার্টিফিকেট করাতে পারবেন। বাড়িতে বসে এই পরিষেবা পাওয়া যাবে, সেক্ষেত্রে তথ্যমিত্র কেন্দ্রে যোগাযোগ করতে হবে সেই ব্যক্তিদের। সেখানকার কর্মীরা তাদের বাড়িতে পৌঁছে যাবেন, সেক্ষেত্রে খরচ পড়ে যাবে 40 টাকা। জায়গাটা ভালো করে বুঝবেন, আপনি গিয়ে করলে 10 টাকা, বাড়িতে যদি তারা আসে সেখানে দিতে হবে 40 টাকা। বেসরকারি ক্ষেত্রে পেনশনভোগীদের এই পরিষেবা দিতে ইপিএফ এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সিএসসি। পাশাপাশি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কও কিন্তু এগিয়ে এসেছে, এর ফলে রাজ্যের প্রতিটি ডাকঘরে লাইফ সার্টিফিকেট জমা করা যাবে। একইভাবে পোস্টম্যান ও গ্রামীণ ডাক সেবকরা গ্রাহকের বাড়ি গিয়ে লাইফ সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে 70 টাকা খরচ পড়বে বলে জানা গেছে। রাজ্যের প্রায় 10,000 ডাকঘরের শাখা রয়েছে, প্রতিটি শাখা থেকেই এই পরিষেবা আপনারা পাবেন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের কলকাতা আঞ্চলিক অফিসের কমিশনার নবেন্দু রায় বলেন, ডাক বিভাগ ও কমন সার্ভিস সেন্টারগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধার ফলে পিএফ গ্রাহকরা উপকৃত হবেন, লাইনে দাঁড়ানোর সমস্যা এবার মিটে যাবে। তবে পিএফ দপ্তর অনেক আগে থেকে এই পরিকল্পনা নিয়েছে বলে জানিয়ে দিয়েছেন তিনি। এছাড়া তিনি আরও বলেছেন, ভিড় রাতে বহু আগেই উদ্যোগ নিয়েছে পিএফ দপ্তর। শুধু নভেম্বর ডিসেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা করা এমন কোনো বাধ্যতামূলক নয়, বছরের যে কোনো সময় জমা করা যেতে পারে। তবে যেদিন জমা করা হবে সেদিন থেকে পরবর্তী 12 মাস মানে 1 বছর সেই লাইফ সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে টোটাল আপডেট। লাইফ সার্টিফিকেট এখন আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন, যেটা হচ্ছে কমন সার্ভিস সেন্টার বা সিসি সেন্টার থেকে একটা করতে পারেন, আর যদি আপনি চান পোস্ট অফিস থেকেও করতে পারেন। আর বাড়ি যেটা বাড়ি এসে মানে হোম সার্ভিস যেটা, সেটা আপনি চাইলে পরে নিতে পারেন। সেটা হচ্ছে কমন সার্ভিস সেন্টারের জন্য মানে সিসি সেন্টারের জন্য 40 টাকা, আর পোস্ট অফিসের জন্য 70 টাকা ঘরে বসে সেটা। ঠিক আছে, তো এইভাবেই যারা চলতে ফিরতে অসুবিধা হয় যাদের, তারা কিন্তু ঘরে বসে লাইফ সার্টিফিকেট এখন থেকে তৈরি করে নিতে পারবেন। তো এই হচ্ছে টোটাল আজকের আপডেট। আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তৈরি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।